বিহারে অবস্থিত গয়াধামে কেন একটিও তুলসী গাছ জন্মায় না? কেন ব্রাহ্মণ কখনো সন্তুষ্ট হয় না? ফল্গু নদী শুধুমাত্রই নামেই নদী, কাক কেন সর্বদা লড়াই ঝগড়া করে খাবার খায়? কাক, তুলসী, ব্রাহ্মণ ও গাভীকে মাতা সীতা কেন অভিশাপ দিয়েছিলেন, এই সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন। বাল্মীকি রামায়ণের কাহিনী অনুসারে বনবাসের সময় ভগবান রাম, লক্ষণ এবং সীতা পিতৃপক্ষে শ্রাদ্ধ করার জন্য বিহারের গয়াধামে উপস্থিত হন। সেখানে এক ব্রাহ্মণ ভগবান শ্রীরাম ও লক্ষণকে শ্রাদ্ধ কর্মের জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে বলেন। ব্রাহ্মণের কথা মতো পিতৃশ্রাদ্ধের সামগ্রী আনার জন্য নগরীর দিকে চলে যান। শ্রীরাম ও লক্ষণের আসতে দেরি দেখে ব্রাহ্মণদেব তখন সীতাকে বললেন, পিণ্ডদানের সময় অতিক্রান্ত হতে যাচ্ছে। ব্রাহ্মণের এই কথা শুনে মাতা সীতা ব্যস্ত হয়ে পড়েন, কারণ এখনও শ্রীরাম ও লক্ষণ শ্রাদ্ধের সামগ্রী নিয়ে ফিরে আসেননি। ঠিক এই সময়ে রামচন্দ্র ও লক্ষণের পিতা দশরথ এর আত্মা মাতা সীতাকে বললেন, পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছে। পিতা দশরথের আত্মার থেকে এই কথা শুনে মাতা সীতা চিন্তান্বিত হয়ে পড়েন। একদিকে রামচন্দ্র ও লক্ষণ এখনও ফিরে আসেননি এবং অন্যদিকে পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছে। তখন মাতা সীতা সময়ের গুরুত্ব বিচার করে মনে মনে স্থির করেন যে তিনি নিজেই নিজের শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করবেন। তখন মাতা সীতা ফল্গু নদী, বটবৃক্ষ, কাক, তুলসী, ব্রাহ্মণ এবং গাভীকে সাক্ষী রেখে স্বর্গীয় রাজা দশরথের পিণ্ডদান শাস্ত্রসম্মতভাবে করেন। এই শ্রাদ্ধ ক্রিয়ার সময় মাতা সীতা যখন দুই হাত জড়ো করে প্রার্থনা করেন, তখন রাজা দশরথ মাতা সীতার পিণ্ডদান স্বীকার করে নেন। মাতা সীতা মনে মনে সন্তুষ্টি প্রকাশ করলেন, কারণ তাঁর পূজা রাজা দশরথ স্বীকার করেছেন। এরপর মাতা সীতার মনে এও সংশয় উৎপন্ন হল যে প্রভু রামচন্দ্র কি একথা বিশ্বাস করবেন, কারণ পিণ্ডদান পুত্র ছাড়া সম্ভব নয়। কিছুক্ষণ পর ভগবান রামচন্দ্র ও লক্ষণ পিণ্ডদানের সামগ্রী নিয়ে উপস্থিত হলেন এবং পিণ্ডদান বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন মাতা সীতা বললেন, পিণ্ডদানের সময় পেরিয়ে যাওয়ার কারণে তিনি নিজেই পিণ্ডদান করে দিয়েছেন। প্রভু রামচন্দ্র মাতা সীতার এই কথা বিশ্বাস করলেন না, কারণ পুত্র ও শ্রাদ্ধ কার্যের সামগ্রী ছাড়া পিণ্ডদান কীভাবে সম্ভব। প্রভু রামচন্দ্রের মুখ থেকে এই কথা শ্রবণ করে মাতা সীতা বললেন, এখানে উপস্থিত ফল্গু নদী, তুলসী, কাক, গাভী, বটবৃক্ষ ও ব্রাহ্মণদেব সাধ্য কর্মের সাক্ষী আছেন, আপনি উনাদের জিজ্ঞাসা করুন। ভগবান রামচন্দ্র যখন ক্রোধিত হয়ে এদের সবাইকে পিণ্ডদানের সত্যাসত্য জিজ্ঞাসা করলেন, তখন সাক্ষীদের মধ্যে ফল্গু নদী, গাভী, কাক, তুলসী এবং ব্রাহ্মণ এরা সবাই রামচন্দ্রকে ক্রোধান্বিত দেখে রামচন্দ্রকে মিথ্যা কথা বলেন যে মাতা সীতা কোনো পিণ্ডদানই করেননি, শুধুমাত্র বটবৃক্ষই সত্যি কথা বললেন। বটবৃক্ষ বললেন, মাতা সীতা সবাইকে সাক্ষী রেখে বিধিপূর্বক রাজা দশরথের পিণ্ডদান করেছেন। এই পাঁচ সাক্ষী মিথ্যা কথা বলার জন্য মাতা সীতা ক্রোধান্বিত হয়ে এদেরকে আজীবন অভিশাপ দেন, যা আজীবন এদেরকে ভোগ করতে হচ্ছে। ফল্গু নদীকে অভিশাপ দেন যে ফল্গু নদী শুধুমাত্র নামেই নদী থাকবে, এই নদীতে সামান্য মাত্র জল থাকবে, এই কারণে গয়াতে অবস্থিত ফল্গু নদী আজও শুকনো অবস্থায় আছে। গাভীকে অভিশাপ দেন, গাভী পূজনীয় হয়েও শুধুমাত্র তার পিছনের অংশের পূজা পাবে এবং খাবারের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াতে হবে। এই জন্য আজও হিন্দু ধর্মে গাভীর শুধুমাত্র পেছনের অংশের পূজা হয়। ব্রাহ্মণকে অভিশাপ দেন, ব্রাহ্মণ যা কিছু দান সামগ্রী পেলেও কখনো সন্তুষ্ট হতে পারবে না এবং ব্রাহ্মণের দরিদ্রতা কখনো দূর হবে না, এই কারণে ব্রাহ্মণ কখনো দান দক্ষিণার দ্বারা সন্তুষ্ট হয় না। তুলসীকে অভিশাপ দেন যে গয়াধামের এই মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবে না, এই কথা আজও সত্য যে গয়ার মাটিতে এখনও তুলসী গাছ উৎপন্ন হয় না। এবং কাককে অভিশাপ দেন, এরা সব সময় ঝগড়াঝাটি করে খাবার খাবে, এই জন্য আজও কাক কখনো একা একা শান্তিতে খেতে পারে না। মাতা সীতা এই মিথ্যাবাদী পাঁচজনকে অভিশাপ দেন, যা আজও এদেরকে ভোগ করতে হচ্ছে। কিন্তু বটবৃক্ষ সত্য কথা বলার জন্য মাতা সীতার আশীর্বাদ স্বরূপ দীর্ঘ আয়ু পায়।
বটবৃক্ষতা ডালাপালা দ্বারা অপরকে আশ্রয় ও ছায়া প্রদান করার আশীর্বাদ পায়। এছাড়া পতিব্রতা স্ত্রী বটবৃক্ষকে স্মরণ করে যদি নিজের পতির দীর্ঘ আয়ু কামনা করে তাহলে তার মনস্কামনা পূরণ হয়।